বিকেল চারটা নিউজে আমন্ত্রণ। উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সঙ্গীত শিল্পী লতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল 92 বছর। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি লতা মঙ্গেশকরের জন্ম 1929 সালের ভারতের ইন্দোরে এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরে অভিনয় ও গানের জগতে এলেও মাত্র 13 বছর বয়সেই বাবাকে হারান তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক পীর হাবিবুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রবিবার বেলা 11:30টায় তার মরদেহ শহীদ মিনারে আনা হলে তাকে শ্রদ্ধা জানানো হয়। গতকাল শনিবার বিকেল 4:08টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 58 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি জটিলতা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন পীর হাবিব। আগামীকাল সোমবার বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে শায়িত করা হবে পীর হাবিবকে। তুমুল বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে গিয়ে রবিবার দেশের 7 জেলা ও 1 উপজেলায় বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী দিনগুলোতে শীত আরও বেড়ে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সর্বশেষ গত 28 জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিয়েছিল। 6 দিনের ব্যবধানে তা গত 3 ফেব্রুয়ারি দূরও হয়ে যায়। এরপরে দেশজুড়ে দেখা দেয় ঝড় বৃষ্টি। বর্ষাকালের মতো বর্জ্য বৃষ্টি হয় গত শুক্রবার। বৃষ্টির প্রবণতা কমতেই বেড়ে গেছে শীত, ফের দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ। বাজারে ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। এরই মধ্যে গত 2 দিনে বৃষ্টির প্রভাবে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। 2 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 6 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রবিবার সকালে হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায় প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে 2 দিনের ব্যবধানে 22 টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 টাকায়। বিক্রেতারা বলছেন হিলি বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই, বৃষ্টির কারণে 2 দিন থেকে আমাদের আড়তগুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে, এ কারণে দামও কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির প্রথম সভা আজ রবিবার অনুষ্ঠিত হবে। গতকাল রাতে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে রবিবার বিকেল 4:30টায় সুপ্রিম কোর্ট জাজেস লঞ্চে সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি ডেকেছেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রী পরিষদ বিভাগ সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করে। আইন অনুযায়ী কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় অস্ত্র ও গোলা বারুদ সহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকরা ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী মশিউর বাহিনীর সদস্য বলে জানায় র‍্যাব। গতকাল শনিবার রাতে এ অভিযান চালানো হয়। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 8,319 জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 22,17,384 জন। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39,35,57,182 জনে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 57,51,833 জনে। আজ রবিবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্তুগালের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 30 জানুয়ারি। নির্বাচনে জয়লাভ করেন বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্তার সোশ্যালিস্ট পার্টি। পর্তুগাল সরকারের নিয়ম অনুযায়ী নির্বাচনী আসনের ফলাফলের উপর ভিত্তি করে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। সে অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দল যদি সর্বমোট 230টি সংসদনীয় বা নির্বাচনী আসনের মধ্যে 116টি নির্বাচনী আসনের ফলাফলে জয়ী হয়ে থাকেন, সে দল এককভাবে সরকার গঠন করতে পারে। অ্যান্তোনিও কোস্তার দল 117টি আসনে জয় পেয়েছে। ইউক্রেন সীমান্তে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার হামলা বন্ধের দাবিতে রুশ সীমান্তবর্তী ইউক্রেনের একটি শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরে প্রায় 1 লাখ সেনা সদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাঙ্ক ও কামান সহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এবার জানাবো খেলার খবর। ইংলিশ যুবাদের হারিয়ে পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারতীয় যুবারা। ফাইনালে ইংল্যান্ডে 4 উইকেটে হারিয়েছে ভারত। অ্যান্টিগার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক টম পেস্ট। ব্যাটিং বিপর্যয়ে 44 ওভার বলে 5 বলে মাত্র 189 রানে গুটিয়ে যায় টিম ইংল্যান্ড। জেমস রিও করেন সর্বোচ্চ 95 রান। জবাবে ব্যাটিংয়ে নেমে 15 বল থাকতে জয় তুলে নেয় টিম ইন্ডিয়ার যুবারা। এই ছিল এখনকার মতো। বিকেল 5টার দেশ নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।